দার্শনিক বলেছেন তাদের ভাষাটার নাম হচ্ছে মুহাব্বাত। পৃথিবীর যত শিশু আছে জন্মের পরে তাদের ভাষাটার নাম মুহাব্বাত, তাদের ভাষাটার নাম প্রেম। তাদের ভাষা বুঝবে কে? তাদেরকে অগাধ প্রেম করে যে, তাহলে বুঝবে কে না মা বুঝবে আগে, তারপরে বুঝবে আব্বা। একটা ছয় মাসের শিশু সারা দিনে কি চায়, সারা দিনে কি খায়, কি অসুবিধা হচ্ছে পৃথিবীর কেউ বলতে পারবে না, ওটা বলে দেবে ওর মা। একটা ছ মাসের শিশুকে যদি ডাক্তারখানা নিয়ে যান, সঙ্গে মাকে নিতে হবে, মা অনর্গল ভাষ্যকর হয়ে যাবে। মা বলবে ছেলেটা সকালে খায়নি, সন্ধ্যার সময় ভালো খায়নি, দুপুরে ওর মাথা ব্যথা করছিল, বৈকালে ওর মনটা খারাপ ছিল, আবার রাত্রিবেলায় দুইবার ওর পেটে ব্যথা হয়েছে। ছেলে আমার তখন কেঁদে উঠেছে, মুখ গুলি লাল হয়েছিল, ভোরবেলাতে পায়েতে ব্যথা হয়েছে, এতগুলি ভাষা কে বলবে? ওকে পিমড়েতে কাছে না উকুনে কাছে, এখন ছেলেটা কাঁদছে খাওয়ার জন্যে না কেউ কষ্ট দিয়েছে, ঘুম ভেঙে গেছে অল্প টাইমে তার জন্যে কাঁদছে না আর কি করবে, এতগুলি ভাষা কে বলতে পারবে? তার নাম হচ্ছে মা। মায়ের বুকের সঙ্গে শিশুর বুকের স্পন্দনটা এত সুন্দর মিলছিল পেটে, আর যেদিন নাভি কেটে দিয়া হলো সেদিন থেকে তাদের প্রেমের বিচ্ছেদ ঘটেনি। স্পন্দনের ভিতরে এমন একটা প্রেম থেকে গেছে, হয় মা মরবে না হয় ছেলে মরবে, তার আগে পর্যন্ত প্রেমের স্পন্দন কেউ কেটে দিতে পারবে না। অতএব এই ভাষাটার নাম হলো মহাব্বত। অগাধ প্রেম তাদের দুইজনকে দুইজনকে চিনিয়ে দেয়, দুইজন দুইজনকে চিনে ফেলে। আমি এটা উদাহরণ দিলাম কেন, আমরা যদি ইসলামকে অগাধ প্রেমের চোখে দেখি, আমাদের ভিতরে যদি কোরআনের মহব্বত ঢুকে যায়, আমাদের শিশুকে যেমন আমরা নিজেদের প্রেম দিয়ে ভালোবাসি, ওই রকম যদি কোরআনের প্রেম আমাদের দিলে ঢুকে যায়, তাহলে কোরআনের বুকে কি কি ভাষা লুকানো আছে, কোরআন কখন কি আমার কাছ থেকে পেতে চাইছে, এখন আমার কাছে জানটা চাইছে না মালটা চাইছে। পৃথিবীর সিচুয়েশন দেখে একটা ইমানদার বুঝে নেবে, ইমানদারকে আর পেছন থেকে উত্তপ্ত করতে হবে না যে হে ইমানদার তুমি এখন মাল দাও, তুমি এখন জান দাও। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদেরকে বলতে হয়নি, তারা প্রেমের মহব্বতের ভাষাতে কোরআনের মুখ না থাকতে পারে কোরআন কিছুই বলতে পারছে না, কিন্তু সাহাবীরা একে এতটাই ভালোবেসেছিল যে কোরআন কখন কি আমার কাছে চাইছে তাদের বুঝার এবং ভাবন ক্ষমতা ছিল। এর জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, আমি মুমিনের কাছ থেকে চাইছি। আমি এখানে আল্লাহ বলেননি মুত্তাকি, এখানে বলেননি শহীদ, এখানে বলেননি কাফির, এখানে বলেননি মুশরিক, এখানে বলেননি মুনাফিক, এখানে বলেননি আপনার কিনা ফাসিক, এখানে বলেননি মুশরিক, এখানে বলেননি জালিম। আল্লাহর প্রতিটি শব্দের ভিতরে গভীর তথ্য বহুল কথা লুকানো আছে। আল্লাহ বলেছেন আমি মুমিনের কাছ থেকে পেতে চাইছি তাদের জানকে, তাদের মালকে, অর্থাৎ তাদেরকে। আগে আল্লাহ মুমিনকে কিনে নিল, অটভাবে জানমাল তার কাছে চলে গেল। অতএব একটা মুমিনকে মুমিনের উদাহরণ কেমন, পৃথিবীর বুকে একটা মুমিন কেমন হবে আর একটা বেঈমান কেমন হবে, কোরআন বলে দিয়েছে।
ভাইয়া আপনারা দোয়া করবেন যেন ইসলামের উপরে টিকে থাকতে পারি আর ঈমানের সঙ্গে যেন মওত হয় আমি অনেক বড় রোগী এখন বেশ কিছু দিন থেকে সুগার কিন্তু এখন আবার বেশি তাই জিভটা আটকে গেছে এর জন্য পানি খাচ্ছি পিয়াসের জন্য না মুমিনকে ধরেছেন আল্লাহ মুমিনকে আল মুমিনু বামানা মুসলিম ইসলাম তসলিম মুসলিম যার কাছে যৌন তরঙ্গ ঢুকে গেছে যৌবন দেখা যায় না ও আসে চলে যায় আমার হাত দেখতে পাচ্ছেন পা দেখতে পাচ্ছেন মাথা দেখতে পাচ্ছেন চোখ দেখতে পাচ্ছেন আমার রক্ত দেখা যাবে রক্তের ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম লোহিত কণিকা আছে শ্বেতকণিকা আছে দেখতে পাবেন পোকাগুলোকে সম্ভব কিন্তু আমার ভিতরে যৌবন আছে দেখা যাবে না কিন্তু আমার কাজ বলে দিবে যে আর কাছে যৌবন আছে যুবকের কাছে যৌবন এলে সে পিপাসা মিটানোর জন্য যুবতী খুঁজে আর যুবতীর কাছে যৌবন আসলে পিপাসা মিটানোর জন্য সে যুবক খুঁজে চলা ফিরা উঠা বসা মিজাজ মর্জি যৌবন এসে চেঞ্জ করে দেয় ভিতরে যখন যৌবন ঢুকে তখন একটা শৈশব কৈশব পার হয়ে যৌবনে যখন কোন যুবক পদার্পণ করে আর ওর ভিতরে আল্লাহ যখন স্পিরিটটা ভরে দেয় তখন ওর চলা ফিরা উঠা বসা চোখ সব আলাদা চেঞ্জ হয়ে যায় এটা দেখে বোঝা যায় যে যৌবনে পৌঁছিয়েছে তো যৌবন যেমন দেখা যায় না ঈমানও দেখা যায় না ঈমান দেখার জিনিস নয় নামাজ দেখা যাবে রোজা দেখা যাবে হজ দেখা যাবে যাকাত দেখা যাবে মাসিরাতের যতগুলি লেনদেনের কারণ আছে সব দেখা যাবে আত্মাহিয়াত দেখা যাবে দরুদ শরীফ পড়ছে এটা শোনা যাবে সুরা ফাতিহা পড়ছে নামাজে শোনা যাবে সুবহানাক আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিক আল্লাহুম্মা ফিল্লি বলছে বোঝা যাবে সালাম ফিরা দেখা যাবে রুকু দেখা যাবে সাজদা দেখা যাবে কিন্তু ওর ভিতরে যে ঈমানের একটা স্পিরিট আছে যে ওকে রুকু করাচ্ছে সাজদা করাচ্ছে উঠাচ্ছে বসাচ্ছে খবরদার ডানে বামে তাকাবি না আল্লাহকে রাজি রাখ তোকে আল্লাহর জন্য এটা করতে হচ্ছে সেই তাকে দেখা যাবে না এটা এমন একটা তরঙ্গ এটা এমন একটা স্পিরিট এটা এমন একটা ক্ষমতা ওকে টেনে নিয়ে এসে গর্দন ধরে ইসলামের ভিতরে ভরে দেবে যে গন্ডির বাইরে থাকিস না বুঝেছেন 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 আরে বুঝেছেন আল্লাহু আকবার আমির হামজাকে নিয়ে আসতে হবে বাবা জেলে আছে এ কথা কয় না বাংলাদেশে আছে আমি একটা জালসায় গেছি আর ওর পরে আমি বক্তব্য রাখবার পেছনে বসে আছি এই কথা কই না আমি চমকে উঠি জোরে লোক দেখে অবাক যে ভারতের মুরব্বি চমকে গেল জি আমার এক মহব্বতের বক্তা কয়েকটা বাংলাদেশে আছে তার মধ্যে নজরুল ইসলাম ভাই খুব ভালো বক্তা যেখানে যাই উনি বলে আপনি আমার ওস্তাদ আমি বলে আপনি আমার ওস্তাদ কেউ ছাত্র নয় তো আমি আপনাদেরকে একবার মুখ খুলাতে চাইছি বলেন বুঝেছেন ঈমানের স্পিরিট আপনাকে কোথা পৌঁছাবে বুঝেছেন আলহামদুলিল্লাহ এবার আল্লাহ আল্লাহ নবী উদাহরণ দিচ্ছেন উদাহরণ নামি নূর মোহাম্মদ দিনী বিশ্ব নবী বলছেন একটা পশুর নাম ওই পশুটা হলো উট এরা জঙ্গলে থাকে যতগুলি পশু আমরা গৃহপালিত পশু করে রেখেছি এগুলো হলো বন্য পশু কিন্তু এদেরকে আমরা গৃহপালিততে এনে এদেরকে বশ করে নিয়েছি তার মধ্যে বিশ্ব নবী উটের কথা বলছেন যে একটা উট সে বন্য পশু তারপরও যখন তার নাকটাকে ফুটিয়ে দিয়ে রশি দিয়ে দেওয়া হয় মুখে যখন লাগাম দিয়ে দেওয়া হয় গলাতে দড়ি পরিয়ে তিন থেকে একসঙ্গে জয়েন্ট করে কারো হাতে যদি দিয়ে দেওয়া হয় তখনই উটটা বুঝে নেয় আমার আর
স্বাধীনতা নাই আমি বিক্রি হয়ে গেছি আমার মালিক হলো যার হাতে আমার দড়ি আছে ও যদি আমাকে ডানে টানে তো ডানে যেতে হবে ও যদি আমাকে বামে টানে তো বামে যেতে হবে সামনে টানলে সামনে যেতে হবে পেছনে টানলে পেছনে যেতে হবে আমার মাথা মস্তিষ্ক উদ্দীপনা চিন্তা চেতনা সব ওর হাতে বিক্রি হয়ে গেছে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিষ্কার বলে দিচ্ছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ওই উটটাকে আরবিতে মুসলিম বলা হবে এই উটটা এমন একটা মুসলিম স্বাধীনতাকে হারিয়ে ফেলেছে নিজেকে আরেকজনের হাতে সুপরদ করে দিয়েছে হে বিশ্ববাসী রে যেদিন আমরা কালেমা তাইয়্যেবা লা সেদিন থেকে আমাদের স্বাধীনতাটা হারিয়ে গেছে আমাদের কোন জায়গায় স্বাধীনতা নাই আমরা যে খাবো তো আল্লাহ রসুলের মতো করে খেতে হবে আমরা পরবো তো তার মতো পোশাক আমাদের হতে হবে আমাদের মাথার চুলটা নবীজির মতো হতে হবে এক কথায় আমরা নিজেদেরকে হারিয়ে ফেলেছি শেষ করে দিয়েছি ইসলাম যে কানুন এনেছে নিয়ম এনেছে এই নিয়মের আওতাভুক্ত নিজেকে বিক্রি করে দিতে হবে ইন্নাল্লাহ আশতারা নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা মুমিনের কাছ থেকে বিনা আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আমওয়ালুহুম ওয়া আনফুসুহুম বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন জুবিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়ে তোর জান আর মালকে আমি কিনে নিয়েছি ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ হে মুমিন রে যেদিন তুমি তোমাকে ইসলামের ভিতরে ভরে দিয়েছ সেদিন থেকে ইসলাম তোমাকে পরিচালনা করবে এই জায়গায় তোমার স্বাধীনতা বলে কিছু নাই আর ওই ইসলামের ভিতরে পরিপূর্ণ শান্তি হাজির হয়ে গেছি আর একজন আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল লাযিনা কাফারু আউলিয়াউহুম আত-তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফীহা খালিদুন এখানে দুটি কথা বলবো কথাগুলো একটু কান করে শুনবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইসলাম একটা রাস্তার নাম শান্তির আর বিশ্বনবী বলেছেন প্রাসাদ আজকে সারা বিশ্ব জুড়ে মুসলিমরা জ্বলছে শুধু ভারতবর্ষে নাই বাংলাদেশেও সৌদিতে পাকিস্তানে সুদানে ইরাকে ইরানে কুয়েতে ইংল্যান্ডে আমেরিকায় জাপান থাইল্যান্ড মালয়েশিয়া মালয়েশিয়া চীন চীনে তো খুব বেশি অত্যাচার ইসলাম নামে ঘরটাতে আগুন লেগে গেছে ঝামেলা শেষ এক কথাই বলে দিলাম আর বিশ্বনবী ইসলামকে প্রাসাদ বলেছেন তিনার ভাষায় সংরক্ষিত প্রাসাদ যেখানে যে প্রাসাদে ঢুকলে আপনাকে রোদ বৃষ্টি ঝড় বিপদ আপদ বন্যা সাইক্লোন কিচ্ছু আপনার কষ্ট করতে পারবে না কষ্ট দিতে পারবে না সেই প্রাসাদের নাম ইসলাম কিন্তু এই
হোসেন নগরে ধরেন একটা বিরাট সুন্দর রাজবাড়ি বানানো হয়েছে কয়েকশো কোটি টাকা দিয়ে। যিনি বানিয়েছেন তিনি বলছেন এই ঘরে যে থাকবে সে শান্তিতে থাকবে, চারিদিক থেকে শান্তি আর শান্তি ভরে দিয়েছি, এখানে কোনো অশান্তি নেই। কিন্তু ওই ঘরটাতেই আগুন লেগেছে, ওই ঘরটাতেই আগুন লেগেছে। বাইরে থেকে আগুন ঢুকবে না এটা ঠিক আছে, কিন্তু ঘরটাতেই আগুন লেগে গেছে। এখন শান্তি কোথায় গেল? বর্তমান ইসলামের অবস্থা তাই, ইসলাম যেখানেই আছে আগুন লেগেছে। আগুনটা কে লাগিয়েছে? বিজেপি, বজরং, শিবসেনা, তৃণমূল, কংগ্রেস, আরএস এসোসিয়ায়, আরএসপি না সিপিআইএম, কেউ লাগাইনি। আল্লাহ বলছেন وعد الله الذين آمنوا وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلكم مؤمن الدول হে ইমানদারের দল, শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়? মুমিন ভাই, পৃথিবীর বুকে শান্তি কেন নাই? শান্তি কেন হারিয়ে গেল, অশান্তিতে দেশ ভরে গেল? তার একটাই কারণ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি তোদের সঙ্গে ওয়াদা করছি। ওয়াদাটা কোনো মানুষের নয়, ওয়াদাটা কোনো ফেরেশতার নয়, স্বয়ং আল্লাহ ওয়াদা করছেন। মানে ওয়াদা এতটুকুই ধার ধার হবে না, কম বেশি হবে না, এমন একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ ওয়াদা, যার ওয়াদা কোনোদিন ত্রুটি হয় না, ভেঙে যায় না, সেরকম ব্যক্তিত্ব বলছে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। হে ইমানদারেরা, হে হোসেন নগরের শ্রোতারা বক্তারা শুনেলে, তোদের সঙ্গে আমি আল্লাহ ওয়াদা করছি, সেই ওয়াদাটা কি? আমানু আমিলুস সালিহাতি, যদি তোরা ভালো আমল করিস, তোরা যদি আমাকে রাজি করে নিস, তোরা যদি ইসলামের গণ্ডিতে নিজেকে ভরে দিস, তোদের কাছে ইহুদির চাল পাওয়া যাবে না, তোরা নাসারার ভিতরে থাকবি না, তোরা চলে যাবি না হিন্দুদের ভিতরে, তোরা চলে যাবি না মুশরিকের ময়দানে, ইসলামের ভিতরে তোরা যদি থাকিস, তাহলে আমি আল্লাহ তোদেরকে ওয়াদা করছি কি শুনেলে, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন কাবলিকুম, এই পৃথিবীর বুকে তোদেরকে আমি হিরো বানিয়ে দেব, সারা পৃথিবীটা তোদের পায়ে দিব, বিজয়ী দিব, যেদিকে হাঁটবি সেদিকটাই খালি বিজয়ী হয়ে যাবে। যেমন তোদের পূর্বপুরুষেরাও বিজয়ী দেখেছে, তারা যেদিকে হেঁটেছে রন্তরন বিজয়ী হয়ে গেছে, পারস্য বিজয়ী হয়ে গেছে, বাহরাইন বিজয়ী হয়ে গেছে, জেরুজালেম বিজয়ী হয়ে গেছে, 20 জন নয়, 25 জন নয়, 30 জন বাহরাইন বিজয়ী করেছে, মাত্র 2 জন জেরুজালেম বিজয়ী করেছে, গোটা রোম সম্রাটকে দখল করে নিয়ে তাদের স্বর্ণ মুকুটকে মদিনায় এনে হাজির করে দিয়েছে। তাদের হাতে ক্ষেপণাস্ত্র ছিল না, তাদের হাতে ছিল না কোনো আপনার কিনা অত্যাধুনিক অস্ত্র, শুধু ছিল একটাই, আল্লাহর সঙ্গে ওয়াদায় তারা আবদ্ধতা হয়েছিল, আল্লাহর সঙ্গে তাদের কোনো বেঈমানি ছিল না, আমলের ময়দানে তারা আল্লাহকে আপন বানিয়ে নিয়েছিল। অতএব শুনেলে হে বিশ্ববাসী, আমি আল্লাহ তোদের সঙ্গে ওয়াদা করছি, যদি তোরা শান্তি আর শান্তির হাওয়া নিতে চাস, ডান দিক থেকে শান্তি আসবে, বাম দিক থেকে শান্তি, পেছনে শান্তি পাবি, সামনে দিক থেকে শান্তির হাওয়া বইতে থাকবে, শুধু এক
একটাই কারণ ওয়ামিল সলিহাতে তোরা ভালো আমলের ময়দানে চলে আয় এক কথায় ইসলামের ছায়া সুশীতল ছায়ার ভিতরে তোরা চলে আয় তাহলে তোরা কামিয়াব পাবে নচেত তোদের নাকাম হয়ে যাবে তোরা সফল হতে পারবি না আর সফল না হলে আমিলাতুন নাসিমা তাসলা নারান হামিয়া জীবনে আমল গাদা 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 করবি কিন্তু আমল করে ক্লান্ত হয়ে যাওয়ার পরও তোদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে যেহেতু তোরা ইসলামকে মেনে নিতে পারিসনি ইসলামের ছায়া তলে আসতে পারিসনি এর জন্যই তোরা ফেলিওর হয়ে যাবি হযরত উমর কয়েকজন লোককে নিয়ে মরুভূমিতে সফর করছেন অন্য কেউ নাই একমাত্র হযরত উমর বিশ্ব নবী নয় আবু বকর পৃথিবী থেকে চলে গেছেন আর তার সঙ্গী সাথীদেরকে নিয়ে হযরত উমর চলতে চলতে মরুভূমির প্রান্তে এক জায়গায় দাঁড়িয়ে গেলেন আর সাথীদেরকে বললেন তোমরা দাঁড়াও আমাকে একটু আসতে দাও হযরত উমর একটা বস্তির ভিতরে ঢুকে গেলেন গলির ভিতরে যেতে 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 অনেক ভিতর থেকে একজন লোককে বের করে নিয়ে আসলেন সে লোকটা দেখতে কেমন সাহাবীরা বর্ণনা দিচ্ছে তার গায়ে মাংস নাই খালি হাড়ের উপরে চামড়া মানে না খেয়ে খেয়ে নিজেকে শুকিয়ে দিয়েছে তার চোখগুলি ঢুকে গেছে হাড়গুলো সব গোনা যাচ্ছে ব্যক্তিটাকে সে একজন বড় আল্লাহওয়ালা সে একজন আল্লাহর ওয়ালি সে একজন বড় আবিদ নিজেকে মনে করে হযরত উমর তার দিকে লক্ষ্য করে বলছেন ও রাসূলের সাহাবীরা রে একবার দেখো লোকটাকে তাকিয়ে দেখা গেল অতি জীর্ণ শীর্ণ লোক এমন সময় হযরত উমর বলেন ও রাসূলের সাহাবী রে লোকটার ইতিহাস জানো লোকটা নিয়ত করে নিয়েছে জীবনেও বসে বসে খেয়ে সময় কাটাবো না পান করে সময় কাটাবো না জান বাঁচাতে গেলে যতটুকু রুচি দরকার টুক করে খেয়ে নিব তারপরে আর সময় কাটাবো না শুধু আল্লাহর জিকিরে জীবন কাটিয়ে দেব আল্লাহকে রাজি করে জীবন কাটিয়ে দেব তাই একটা কুটিরের ভিতরে একটা হুজরার ভিতরে দীর্ঘ লম্বা টাইম ধরে শুধু আল্লাহর নাম ছাড়া কিছুই নেই না কারো কাছে চুরি করেনি যে না ব্যবচার লুচ্চামিতে নাই মদ মাতাল জুয়ারিতে নয় কিছুই কোনো জায়গায় এসে যায় না শুধু নিয়োগ করে নিয়েছে আল্লাহকে রাজি করে রেখে দিব এই নিয়তে এসে একাধিক ভাবে জিকির করে চলে যাচ্ছে আমল করে চলে যাচ্ছে এরপরও লোকটা জাহান্নামের ভিতরে চলে যাবে বলে কেন এ একজন সব কিছু মেনে নিয়েছে বিশ্ব নবীকে নবী বলে মানতে পারেনি ঈসা আলাইহিস সালামের মতে এখনো রয়েছে ঈসা আলাইহিস সালামের জামানায় জন্ম হয়েছে তার সেবে সিলসিলাতেই তার জন্ম কিন্তু বিশ্ব নবীর জন্ম দশাতে আবার পৃথিবীতে এসে নবুয়তি পেয়ে গেল তারপরও তার নবুয়তিকে সে স্বীকার করল না ইসলামের ছায়াতে এলো না ইসলামের আইনকে মেনে নিল না ইসলামকে সে গ্রহণ করতে পারল না আল্লাহকে আল্লাহ বলে মেনেছে দিনকে ইসলাম বলে মেনেছে কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভিতরে আসেনি সে তাকে জায়গা দিতে পারেনি এর জন্য জীবনটা সে চালিয়ে দিয়েছে আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া গাদা 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 আমল করার পরেও সে জাহান্নামের আগুনে চিরদিনের জন্য চলে যাবে ভাই আমরা মুখের দাবিতে মুসলমান চেহারাতে হিন্দু বিয়ে শাদিতে খ্রিস্টান আর কিছুতে আর কিছু আমাদের কাছে ইসলাম পরিপূর্ণ নাই কোন ঘরে কোন ব্যক্তির কাছে আমরা পরিপূর্ণ ইসলামকে রাখতে পারিনি তার জন্য আজকে আমাদের উপরে এত এত জুলুম এত অত্যাচার আমরা ইসলামকে
অবহেলার জায়গায় রেখেছি, অবহেলার জায়গায় রেখেছি। ইসলামকে কমপ্লিটলি ভাবে নিজের জায়গাতে আনতে পারিনি। জি না, আমার কাছে ইসলাম আছে না আপনার কাছে ইসলাম আছে, আমরা পদস্খলন হয়ে গেছি। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে পৃথিবীতে রাস্তা একটা না, ইসলাম ছাড়া আরো রাস্তা আছে। আল্লাহ নিজে বলছেন কোরআনে, আরো রাস্তা আছে, আরো তরিকা আছে, যে তরিকাগুলোর ভিতরে কামিয়াব নাই। এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, একটা রাস্তার শেষে বহরমপুর, আর একটা রাস্তার শেষে লালগোলা, একটা রাস্তার শেষে বহরমপুর, আর একটা রাস্তার শেষে লালগোলা, একটা রাস্তার শেষে জান্নাত, আর একটা রাস্তার শেষে জাহান্নাম। জি আপনারা উঠছেন এক দুই করে, প্রচন্ড শীত বুঝছি, কিন্তু একটু দুটি আয়াতের তর্জমা করতে দেন, দেখেন আল্লাহ কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ওয়ালিউল লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারূ আওলিয়াউহুম আত-তাগুত ইখরিজুনাহুম মিনাল নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফীহা খালিদুন। আল্লাহ এখানে দুটো রাস্তার কথা বললেন, আর এক জায়গায় আল্লাহ বলছেন ইয়া বনি আদম, হে আদমের সন্তান, আল্লাহ তাবুদু শেতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনি ইবুদুনি হাজা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ বলছেন হে বনি আদম, হে আদমের সন্তান, এখানে আল্লাহ মুমিন বলেননি, কাফের বলেননি, টোটাল আদম সন্তানকে বলেছে। তার মানে এই জায়গাতে খ্রিস্টান জৈন সব লোকানো আছে, হিন্দু পর্যন্ত তাদেরকে বলেছে, কারণ শয়তান যে শত্রুতাটা শুরু করেছে আদমকে দিয়ে শুরু করেছে, অতএব সমস্ত আদম সন্তানকে আল্লাহ এখানে বলছেন হে আদম সন্তান তোমরা শুনে নাও, আল্লাহ তাআবুদু শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, খবরদার তোমরা শয়তানের পূজারি হয়ো না, তোমরা শয়তানকে পূজা করো না, শয়তানের ইত্তেবা করিও না, সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়ানি উবুদুনি, যদি ইবাদত করবে তো আমারই করো, হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হবে তোমাদের জন্য সোজা রাস্তা। তাহলে এবার আল্লাহ প্রথমেই বলছে আদম সন্তানে, শয়তান তোমাকে পদস্খলন করে ইসলামের গণ্ডির বাইরে নিয়ে যাবে, এটাই তুমি চিন্তা চেতনায় যেন সবসময় রাখবে, কারণ শয়তান তোমার প্রথম থেকে দুশ্মন, আদমের দুশ্মন মানে তোমার দুশ্মন। শয়তানের এমন একটা গ্রুপ রয়েছে যাদের মত কিয়ামত পর্যন্ত হবে না, তারা হায়াতকে চেয়ে নিয়েছে, সেই গ্রুপের শয়তান যেমন তোমার বাপ আদমকে জ্বালিয়েছে, তারপরে নবীদেরকে জ্বালিয়েছে, আদি নবীর জামানায় যে শয়তানের দ্বারা পাথর মারানো হয়েছে সেই শয়তান আজও বেঁচে আছে, সে আদু হোসেন নগরের ময়দানে বিচরণ করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই শয়তান হলো তোদের প্রকাশ্য শত্রু। শয়তান কি করে? শয়তান তোদেরকে গোনাহ করানোর আগে আল্লাহর হুকুমকে ভাঙানোর বেশি চেষ্টা করে। হযরত আদম আলাইহিস সালাম জেনা করেননি, হযরত আদম আলাইহিস সালাম চুরি করেননি, হযরত আদম আলাইহিস সালাম জুয়া খেলেননি, হযরত আদম আলাইহিস সালামকে দিয়ে শয়তান যে কাজটা প্রথম করিয়েছিলেন, পৃথিবীর প্রথম গোনাহ হয়ে গেছিল, সেটা
সেটা হচ্ছে আল্লাহর হুকুমকে আল্লাহর নিষেধকে সে মানতে পারেনি আল্লাহর এই নিষেধের পদস্খলন ঘটিয়েছিল আজও পৃথিবীর বুকে আল্লাহর নিষেধ যতগুলো আছে না বাচক যতগুলো আছে তোমরা সুদ খেও না তোমরা চুরি করো না তোমরা জেনা করো না তোমরা লুচ্চামি করো না তোমরা জুয়া খেলো না তোমরা মানুষে মানুষকে মার্ডার করো না তোমরা শির করো না না বাচক কোরআনে যতগুলি রয়েছে শয়তান এগুলো তোমার দ্বারা করিয়ে নেবে যেহেতু তোমার বাপ আদমকে করিয়ে নিয়েছে এর জন্য তোমরা শয়তানের ইত্তেবা করিও না ইন্নাহু লাকুম আদুউ মুবিন শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু ওয়ান ইবুদুনি যদি তোমাদের ইবাদত করার ইচ্ছা হয় আমি রব যতগুলো তোমাদেরকে আদেশ করেছি নামাজ করো রোজা রাখো হজ করো যাকাত দাও তুমি তোমরা করো তুমি পরিষ্কার হয়ে যাও হালালকে ছেড়ে দাও হারামকে ছেড়ে দাও হালালকে গ্রহণ করো তুমি সুদকে ছেড়ে দিয়ে ব্যবসাকে গ্রহণ করো যতগুলো তোমাকে গ্রহণ করতে বলেছি আমার আদেশগুলোকে তোমরা মেনে নাও আর এটাই হবে তোমাদের জন্য সোজা রাস্তা এটাই হবে ইসলামের হাই রোড এটাই হবে ইসলাম গ্রহণের মেন পন্থা ইসলাম তোমাকে শান্তির পরিপূর্ণতায় এনে পৌঁছে দেবে তাই আমার আল্লাহ বলছেন খবরদার শয়তানের ইত্তেবা করিও না চলেন এবার আমরা যাই শয়তান কে কেমন কোথায় থাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শয়তানের দুটি গ্রুপ বর্ণনা করেছেন আল্লাযি ওয়াসবিসু ফি সুদুরিন নাস যারা তোমার দিলকে নষ্ট করে দেবে তোমার দিলের ভিতরে প্রভাব সৃষ্টি করবে তোমাকে 100 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নেবে মনের দিকে তোমার মনকে পরিবর্তন করে দেবে তাদের ভিতরে দুইটি গ্রুপ রয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস জিনের ভিতরেও শয়তান আছে মানুষের ভিতরেও শয়তান আছে শয়তান শব্দের অর্থ হলো দুর্ভীত হওয়া শয়তান শব্দের আবিধানিক অর্থ দুয়ে সরে যাওয়া দুর্ভীত হওয়া এমন একটা শয়তান রাজীব হতে তার নোংরা টাইটেল সেফত বলা হয়েছে তাকে মালাউম মারদুদ বলা হয়েছে লানত প্রাপ্ত মানেই হচ্ছে মালাউম মারদুদ সেই রকম বেঈমান শয়তান তোমার পেছনে লেগে যাবে এবারে শয়তানের দুইটি গ্রুপ রয়েছে একটা জিনের ভিতরে শয়তান একটা মানুষের ভিতরেও শয়তান কিছু মানুষ আছে যারা শয়তানের কার্যকলাপ করে তাদের দ্বারা এত বড় বড় গুনাহ হয় আর মানুষকে তারা পদস্খলন করে দিতে পারে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে বলেন আল্লাহ তাবুদু শয়তান খবরদার শয়তানের ইবাদত করিও না ইন্নাহু লাকুম আদুউ মুবিন শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু যদি মানুষ শয়তান দেখতে চান চলে যান পৃথিবীর বুকে যত মাজার আছে ওই মাজারে গিয়ে দেখেন গা পীর সাহেব আপনার খবর বলবে আপনার খবর আপনাকে সুন্দর করে দিয়ে দেবে আপনার বাড়ি হোসেন নগর আমার বাড়ি বর্ধমান পুবার এখন আমি হয়ে গেছি পীর সাহেব আপনি বাড়িতে ভাইয়ের সঙ্গে ঝামেলা করেছেন বিবি কথা শুনে না আর এই দুটি টেনশন নিয়ে আপনি আমার কাছে যাচ্ছেন আর আপনার মেয়েটা বিয়ে দিতে হবে এই নিয়ে আপনার তিনখানা টেনশন হয়ে গেছে যখন টেনশন গুলো নিয়ে আপনি আমার বাড়ি যাচ্ছেন আমি আমার হুজরাতে বসে জিকির টানছি আর এমন সময় আপনি পৌঁছে গেলেন আর আমি আপনার মুখ খোলার আগে বলছি রে বাবা আমি জানি তুই আজকে আমার কাছে আসবি তোর মেয়েটার বিয়ের ব্যাপারে তোর সমস্যা রয়েছে তোর ভাইয়ের সাথে তোর ঝগড়া এবং তোর পরিবারে বড় জটিলতা চলছে তাহলে সে মুখ খুললো না তার আগে আমি বলে দিলাম তখন সে বলবে বাবা একবারে জ্যান্ত বীরগ একবারে সব কথা বলে দিলে আমার আগে এর জন্য আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান্নাস জিন আর ইনসান মিলে এখানে কাজ চলছে আমার শয়তান জিনগুলি ছাড়া আছে তারা বিভিন্ন জায়গায় বিচরণ করে আপনার ঘরে যখন ঝামেলা ঘটে গেছে ওই খবর শয়তান জিন আমাকে পৌঁছে দিয়েছে হোসেন নগর থেকে অমুক আসছে আপনি রেডি হয়ে যান তার বাড়িতে তিন
একখানা ঘটনা গত রাত্রিতে ঘটে গেছে, ছেলে মেয়ে নিয়ে ঝগড়া, বিবির সঙ্গে ঝামেলা। এই কথাটা আমি যখনই বলে দিলাম ওরে কিন বেড়ে গেল, আর তখনই ও ভেবে নিল বাবা জিন্নাফির গোবাব আমার মনের কথা বলে দিয়েছে। এইভাবে শয়তান একটা একটা করে মানুষকে ইসলাম থেকে বের করে নেবে, বইটা করে নেবেন। বইটার নাম হচ্ছে তৌহিদ হস্যকারী কার্যবলী। এই বইটা অনেক দামি বই বন্ধুরে। শয়তান কিভাবে মানুষকে সরিয়ে দেয় আর শয়তান কোন কোন জায়গায় অবস্থান করে, পীরের মাজারে অবস্থান করে, গাছতলায় অবস্থান করে, দেবদেবীর জায়গায় অবস্থান করে, যত মূর্তি আছে তাদের কাছে থাকে, আর যত মাজার গাজা বাবা খাজা বাবা গাজা বাবা তাদের কাছে থাকে, এবং তারা যখন তাদের কাছে থাকে তাদের শরীরে পোশাক থাকে না, বেঈমান না নাঙ্গা অবস্থায় থাকে, ওই জিনগুলো নাঙ্গা অবস্থায় থাকে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইসলামের বাইরে চলে যেও না রে, ইসলাম তোমাদেরকে সুন্দর সুশীতল ছায়া দিয়ে জান্নাতের পথে নিয়ে চলে যাবে। তাই আবার আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু ইখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর, যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর সঙ্গে আপোষ করবে, আল্লাহর সঙ্গে নিজেকে সম্পৃক্ত করবে, ভালোবাসা প্রেম উদ্দীপনা দিয়ে আপন বানাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তারা কি করবে, পৃথিবীর বুকে অন্ধ থেকে বেরিয়ে তারা আলোর ভিতরে চলে আসবে। পৃথিবীর অন্ধতা কি? পৃথিবীর অন্ধতা হচ্ছে দিন ইসলামের বাইরে চলাটা হচ্ছে অন্ধতা, ইসলামের ভিতরে তারা ঢুকে যাবে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমু তাগুত, এবং যারা কুফরি করবে আর তাগুত শক্তি বলতে রিয়া অহংকার তাকাব্বুর নিয়ে যারা চলে, তাদের সঙ্গে যারা আপোষ করবে, শয়তানের সঙ্গে যারা মিলিত হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে মিনান নূরি ইলা যুলুমাত, তারা সুন্দর তরিকা ছেড়ে দিয়ে নিমজ্জিত অন্ধকারের ভিতরে ঢুকে যাবে। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, আর এই লোকগুলি শেষ পর্যন্ত জাহান্নামের আগুনে গিয়ে ঢুকবে। জি আপনাদের হোসেননগরের লোক যে উঠছে, জি ভালো বক্তা এবছর নিতে পারেন নাই আপনারা, ওটাই হয়ে গেছে সমস্যা। বক্তা ভালো নয়, কমিটি নিতে পারে নাই ভালোটাকে। তো আপনাদের বিরক্ত লাগছে নাকি? লাগে নাই বলি তো উঠেন নাই, যে কটা লেগেছে তা তো চলে গেছে, শুধানোটাই তো ভুল, ওদেরকে শুধুইতে হতো। জি দেখেন ইসলাম শান্তি নিয়ে এসেছে, আমি একটা বিষয়ের উপরে আছি। ইসলামের বাইরে সমস্ত অশান্তি আর অশান্তি, রসুল্লাহ সাল্লাম 23 বছর তিনার জীবনে শাসন করেছেন, শান্তি আর শান্তি সেখানে। 23 বছরে জিনা ব্যাপারের আসামি ধরা পড়ল 3টি, আর ইংল্যান্ড আমেরিকা যারা নিজেদেরকে সভ্য দেশ বলে, 2006 সালের একটা হিসাব ছিল যারা বলছে আমরা দুনিয়াকে শাসন করব, তাদের প্রতি মিনিটে 250টা ধর্ষণ হচ্ছে। তাহলে কে শান্তি দিতে পারে? ইসলাম। ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর। ইসলাম একটা গোলামের কথা চিন্তা করেছেন, ইসলাম একটা পশুর কথা চিন্তা করেছেন, ইসলাম আপনার ঘরে যে পশুটা কাজ করে তার কথা চিন্তা করেছেন। একটা উট এক বখিল সাহাবীর ঘরে না খেয়ে খেয়ে শুকিয়ে যাচ্ছে, বিশ্বনবীকে দেখে উটটা কাঁদলেন। বিশ্বনবী বুঝলেন, উটটা বললেন রাসূলুল্লাহ আমাকে আমার শক্তির বাইরে বোঝা দেয়, আমাকে খাবার দেয় না, খাবারের সময় সে কম দেয়,
এই কথা যখনই বলা মালিককে ডেকে আল্লাহর নবী বললেন তুমি ওকে কষ্ট দাও তুমি ওকে বোঝা বেশি দাও বহন বেশি দাও খাবার আবার কম দাও নবীজিকে স্বীকার করলেন রাসূলুল্লাহ ঠিক যে অভিযোগটা আপনার কাছে এসেছে উটের তরফ থেকে ওটা ঠিক বন্ধুরে আমার বিশ্বনবী তাকে বললেন তুমি পেট ভরে খেতে দাও ইসলাম একটা পশুর কথা চিন্তা করেছেন ইসলাম একটা গোলামের কথা চিন্তা করেছেন গোলামের ব্যাপারে আল্লাহর নবী বলছেন ইহসানুল মামলুক তোমার ঘরে কি তো দাস তোমার ঘরে যে গোলাম আছে এর উপরে তুমি সদা ইহসানি করিও বন্ধুরে আমার ইসলাম পিতামাতার কথা চিন্তা করে বলছেন ওবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার উপরে তুমি ইহসানি করো ইসলাম সন্তানের কথা চিন্তা করে পিতামাতার উপরে দায় দায়িত্ব দিয়েছে সুন্দর নাম রাখবে এবং শিক্ষার জায়গায় পৌঁছে দেবে এবং সুন্দর সঙ্গিনী তুমি বেছে দেবে এত সুন্দর করে ইসলাম আমাদের জন্য আইন এনেছে তাই না আমার আল্লাহ বলেছেন এর জন্য না আমার আল্লাহ বলেছেন ইন্নাদ দ্বীন ইনদাল্লাহি ইসলাম আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম আমার কাছে মনোনীত ইজিম হলো ইসলাম শান্তির বার্তা যে আনতে পারে তার নাম হচ্ছে ইসলাম জি আজ আমাদের অবস্থা কি আজ আমাদের অবস্থা ইসলামের বাইরে চলছি আপনাকে কেন বলবো আমি নিজে ইসলামের বাইরে চলার কারণে আজ মুসলমানদের কাছ থেকে শান্তি শেষ শান্তির জায়গাতে আমরা আর কেউ নাই শান্তির জায়গায় আমরা কেউ পৌঁছাতে পারছি না আমরা আমাদের আইনগুলোকে নিজের ব্রেন রচিত করে ফেলেছি জমি জায়গা ঘর বাড়ি পুকুর বাগান সব জিনিসের ব্যাপারে আমরা ব্রেনকে ব্যবহার করেছি ইসলামকে ব্যবহার করিনি যদি ইসলামকে ব্যবহার করতাম ব্রেনকে ছেড়ে দিয়ে তাহলে অনেক কাজ হতো সেই ইসলামের ফুল ভলিউমটার নাম হচ্ছে কোরআন 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 আমি আপনাদের কাছে লম্বা কিছু বলছি না আর একটা আয়াতের তর্জমা করে বিরতি নিব ইনশাআল্লাহ মাত্র একটা আয়াত আপনারা উঠাউঠি করবেন না আল্লাহর হস্তে বসে সেই আয়াতটা কি বিসমিল্লাহির রহমানির রহিম কালতিল আরাব আমান্না ولكن كونوا أسلمنا ভাইরা আমার আরবের লোকেরা বলতো আমরা ঈমান এনেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন হে নবী তুমি বলে দাও তোমরা ইসলাম এনেছো ঈমান আনুনি ঈমান ওই ডিপলি জিনিস ঈমান আর ইসলাম অনেক পার্থক্য ইসলাম হলো একটা নিয়মের নাম কানুনের নাম রুলসের নাম প্রসিডিওরের নাম একটা গণ্ডির নাম আল্লাহ ইসলামকে এইভাবে বুঝিয়েছেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি অবশ্বিরিল মুমিনিন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি আল্লাহর হক আল্লাহর আইন আল্লাহর নিয়ম আল্লাহর কানুনের তোমরা হিফাজত করো আবার আল্লাহ বলছেন ওয়াইদা কুনতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা ও বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন ও বিআহদিল্লাহি আউফু আল্লাহর যে ওয়াদা আল্লাহর যে হুদুদ আল্লাহর যে আইন আল্লাহর যে কানুন কোরআনে দেওয়া হয়েছে সেগুলোকে তুমি পুরা করো আল্লাহর আইনে এতটুকু তুমি কমতি করিও না আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন
যদি তুমি এই কাজ করতে পারো তাই আমার আল্লাহ পরের আয়াতে বলছেন ও আন্না হাযা সিরাতি মুস্তাকিমা এটাই হলো তোমাদের জন্য সোজা রাস্তা ফাত্তাবিউহু লা তাত্তাবিউ সুবুলা এই রাস্তাতে তোমরা চলতে থাকো অন্য কোন রাস্তায় তুমি পদস্খলন করে চলে যাবে না জালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করছি যদি তোমাদের ভিতরে ভীতি থাকে ইসলাম স্বীকার করেছে ইসলাম ছাড়া আরো রাস্তা আছে ইসলাম ছাড়া আরো অনেক রাস্তা আছে এটা ইসলাম স্বীকার করেছে যেমন ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা এটা হলো হাই রোড ডানে বামে অনেক রাস্তা আছে এটা ইসলাম স্বীকার করেছে তবে ইসলাম বলে দিয়েছে যদি তুমি ওই রাস্তায় ঢুকে যাও তো আল্লাহ থেকে সরে চলে যাবে আল্লাহকে তুমি পাবে না ইসলামের রাস্তা দিয়ে গেলে তুমি আল্লাহকে পাবে ইসলামের বাইরে তোমাকে পার্টি ডাকবে দেবদেবী ডাকবে মাজারওয়ালা ডাকবে রাজনৈতিকওয়ালা ডাকবে সুদওয়ালা ডাকবে ব্যাংকওয়ালা ডাকবে আপনার কিনা মেয়েদেরকে গ্রুপওয়ালা ডাকবে চারিদিক থেকে তোমাকে শুধু ওই হাই রোড থেকে টেনে গায়ে নামাবার জন্য হাজার লোকের তোমার মোলাকাত হবে তুমি যেদিন থেকে ইসলামের উপরে চলতে শুরু করবে ইসলাম নামে গাড়িটা নিয়ে তুমি জান্নাতের দিকে চলতে শুরু করবে তোমাকে ডানে বামে হাজার রাস্তা ডাকবে আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ সুবুলা সেই রাস্তায় তুমি চলে যেও না যদি তুমি ওই রাস্তায় ঢুকে যাও ফাতাফাররাকা মিন সাবিলি তুমি আমার রাস্তা থেকে সরে চলে যাবে যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন আমি আল্লাহ ওসিয়ত করছি যদি তোমাদের ভিতরে ভয় থাকি তোমাকে ডাকবে অনেক তুমি চলে যাও না তোমার একটাই রাস্তা সেটা হচ্ছে তুমি ইসলামের উপরে টিকে থাকবে ইসলামের বাইরে যখনই চলে যাবে তখন তুমি শেষ হয়ে যাবে বহু দূর রাস্তা হারিয়ে ফেলবে ইসলাম ছাড়া কারো কাছে জ্যোতি নাই আল্লাহ কোরআনে আরো অনেক আয়াত বলেছেন সেদিকে আমি আগাচ্ছি না এখন আমি আপনাদেরকে এই এক দুই করে উঠা দেখে বাধ্য হচ্ছি কারণ শীতের কামড় এসেছে তো তারপরেও ছোট্ট করে দুটি কথা বলি আমি আপনাদেরকে শেষ করে দিতে চাইছি তো এই যে কজন আছেন আর উঠিয়েন না আর বেশি টাইম আপনাদের কাছে আমি নিব না এখন কি করব দেখেন এই একটা কথা আছে বাই চয়েস আর বাই চান্স বাই চয়েস আর বাই চান্স একজন আমেরিকার ব্রেস্টার আমেরিকান আন্তর্জাতিক ব্রেস্টার সে ইসলাম কবুল করেছে যে কলকাতায় এসছে আর রমজান মাস তো কলকাতা কলুটোলায় হাঁটতে গিয়ে দেখছে মুসলিম ছেলেরা চপ পেঁয়াজি খেয়েছে তো দেখে এসে মাথায় হাত মসজিদে বসে আছে তো ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছে যে রোজা মাস আর মুসলমান ছেলেরা খাওয়া দাওয়া করছে তাহলে কি ইসলামে এরকম কোনো আইন আছে যে যারা নতুন মুসলমান হবে তারা খেতে পাবে না আর যারা জন্মগত হবে তারা খেতে পাবে ইমাম সাহেব বলছে না তো এরকম তো কোনো আইন নাই রমজানে সবাই খেতে পাবে না তখন উনি এই কথাটা বলেছিলেন এরা বাই চান্স মুসলমান আমি বাই চয়েস মুসলমান ইসলামকে নিয়ে সার্চিং করে আমি মুসলমান হয়েছি আর এরা গতানুগতিক হয়ে গেছে ওর বাপ ছিল মুসলমান ও হয়ে গেছে মুসলমান ইসলাম কি কেন কোথায় কিভাবে কিছু বোঝার চেষ্টা করেনি এটাই হয়ে গেছে সমস্যা বিধায় আমি আজকে আপনাদের সামনে কম বেশি দেড় ঘন্টা দুটি কথা বললাম তার একটাই সারাংশ পৃথিবীতে যদি কেউ শান্তি আনতে পারে তো ইসলাম পারবে তাছাড়া আর কেউ পারবে না আর ইসলামকে কেন্দ্র করে পৃথিবীতে যতগুলো পাঠশালা আছে এই মাদ্রাসা আর অন্য কোনো জাতির আছে বলে আমার জানা নাই হয়তো বা আছে তো কম সেই পাবলিক চালিত পাবলিকের পয়সাতে
এতগুলি ইনস্টিটিউশন পশ্চিমবঙ্গ দেশে চলছে, তাই আপনাদের কাছে আমার শেষ আবেদন, আপনারা পাঁচটা মিনিট আমাকে টাইম দেন, বেশি নয়। কোনো আল্লাহর ওলাম আছেন, 5000, 1000, 2000 একটু আল্লাহর রাস্তায় দেবেন। কোন আল্লাহর গোলাম আছেন, 5000, 1000, 2000 দেবেন, এরকম কোন আল্লাহর গোলাম আছেন? জি, আমি বেশি আপনাদের কাছে দাবি করিনি, 10-20 হাজারের কথা বলছি না। তবে আমি জানি হোসেননগরে এমনও মানুষ আছে, 1 লক্ষ টাকা দিলেও তার কিছু যায় আসে না। আল্লাহর গোলাম চলে যায় না, আমি খুব হালকা ধরেছি, 1টা করে 1000 টাকা বলেন, আল্লাহর জন্য বলেন, আল্লাহর দিনের জন্য বলেন, আল্লাহর জন্য বলেন। হাজি ভাই, এতগুলো লোক একজনও বলছে না। মাস্টার সাহেব, আপনি বলেন, এতগুলো লোক কেউ রাখাচ্ছেন? জি ভাই, আল্লাহর গোলাম কেউ আছেন? 1-2 হাজার দেনেওয়ালা? টোটালি না, আর ইজ্জত থাকে না। যাক, 500 টাকা মায়ের নামে, মাশাল্লাহ। দেখেন, 500-500 করে দুজন দিয়েছে, এবার আসবে মনে হচ্ছে। এইখানে আস, কত আছে? 2000। কোথা বাড়ি? ছক্কনগরের ছেলে, 2000 টাকা কেন দেবে? আর বেশি দাও। হ্যাঁ, ঠিকাদার, দেখি ব্যাগটা দেখি, দাও না জি, 5000 করে দাও। খেয়াল আর নাই, 500 টাকা করে কি করবে আর রেখে, ওটাও দিয়ে দাও। আল্লাহ, ছেলে কত ভালো গো, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আর কেউ আছেন ভাই? কত ভালো ছেলে, আর কেউ আছেন বলেন? 1000 করে বলেন, 500 করে বলেন। জি, 500 করে 1000 বলেন, 500, 1000, বেশি চাইছি না। দেখেন মুরব্বী মানুষ, ভাই আমার 1000 টাকা দান করেছে বাবু, একজন মা বাপের নামে দান করে গেল বাবু গ, তার মা বাপকে তুমি মাফ করো, ক্ষমা করো, দয়া করো, কবর করবে আল্লাহ, তুমি মাফ করো, কবরে আজাব থেকে মুক্তি। আপনাকে দেখে কিন্তু খুব টাকাওয়ালা মনে হয়েছে। এই মাস্টার সাহেব, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, রব্বুল আলামিন আপনার বান্দা 1000 টাকা দান করেছে, আরো 500 টাকা এ আল্লাহ দান করে তুমি কবুল করেন। আর কেউ আছেন ভাই আমার? আপনারা দেন, যার কাছে যা আছে রব্বুল আলামিন তোর বান্দার হাতে দিয়ে রয়েছে, এ আল্লাহ দানগুলোকে কবুল করে, এদেরকে মাফ করো, ক্ষমা করো, দয়া করো। আর কেউ আছেন ভাই আমার? জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, তোর বান্দা যে আই দান করেছে তোরই দরবারে, রহমতের ভিখারীদের বলে দে। দেন আপনারা 10-20-50 করে দেন, যার কাছে যা আছে। হ্যাঁ, চলে যান না, কিছু তো দিয়ে যান, কিছু দিয়ে যান। জি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, তোর বান্দা যে আইদান করেছে তোরই দরবারে, রহমতের ভিখারীদের মওলা দে, পাবি দাবি বান্দা যে সব তোর, তুই যে প্রভু সবার, তাই তো ক্ষমার আশা রাখি রাখি অন্তরে। টাকাটা কত হলো? জাযাকাল্লাহ, রব্বুল আলামিন তোমার বান্দা তোমার রাস্তায় দান করেছে বাবু, তুমি কবুল করে নাও, এই দান করলো তুমি করিও কবুল, মাফ করে দিও বলো জীবনেরই ভুল, পার করে দিও, তুমি পুলিশেরাদের গোলামি আল্লাহ হোয়ামি। 10-20 সঞ্চয় যে যা যেমন পারছে আল্লাহ তোমার রাস্তায় দান করছে, 100-200 হাজার, এ আল্লাহ তুমি দানগুলোকে গ্রহণ করো, কবুল করো, মাফ করো, ক্ষমা করো। রব্বুল আলামিন নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে, ভালোবাসে বলে নিজের হাতে দান করেছে বাবু। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, তোর বান্দা যে দান করেছে তোরই দরবারে, রহমতের কাজীদের মওলা দে। আহারে বাহারে বান্দা ছিল দুনিয়াতে, দান করে গেল মওলা নিজের হাতেতে, এ দান গুলোকে মওলা করিও কবুল, মাফ করে দিও মওলা জীবনেরই ভুল, পার করে দিও তুমি। আহা, মাশাআল্লাহ, একজন পিতা তার মেয়ের নামে দান করছে বাবু, এ দানগুলো তুমি করিও কবুল,
মাফ করে দিও মানা জীবনেরই ভুল পার করে দিও তুমি পুরুষেরাতের পুল যে নিয়তে যে আসাতে করিয়েছে দান গ্রহণ করিয়ে মালা তুমি মেহরবান এ দানের বদলা মালা তুমি দানিবে অন্ধকার করবে তুমি নূরে ভরে দেবে আমিন আমিন আল্লাহ আমিন আমিন দোয়া আমাদের কবুল করো রব্বুল আলামিন আমিন আল্লাহুম্মা আমিন হায় রে দুনিয়াতে দানি ছিল নিজের হাতে তো দান করে গেল এই দান মালা তুমি করিও কবুল আমিন আল্লাহুম্মা আমিন জাযাকাল্লাহ খায়রান মায়ের জন্য সন্তান 700 টাকা দান